শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 85.32 পয়েন্ট বা 1.45 শতাংশ হ্রাস পেয়ে 5779 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 368 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17.19 শতাংশ কম। ওষুধ ও রসায়ন খাত থেকে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো সূচকে পতনে মূল ভূমিকা রাখে। আজ সবকটি খাতই ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 2.50 শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.12 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিশে আজ টেক্সটাইল খাতে 9টি কোম্পানি রয়েছে। দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল এবং ফু ওয়াং ফুডসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ম্যাক্সন স্পিনিং মিলস এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ কোহিনুর কেমিক্যালস, মিডল্যান্ড ব্যাংক এবং আইসিবিএমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। দেশের মুদ্রাস্ফীতি প্রান্তিক বৃদ্ধি পেয়ে মার্চে 9.81 শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে 9.67 শতাংশ ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের তথ্যমতে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এই ঊর্ধ্বগতি হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে 9.44 শতাংশ থেকে বেড়ে 9.87 শতাংশ হয়েছে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি 9.33 শতাংশ থেকে 9.64 শতাংশ হয়েছে। মুদ্রাস্ফীতি কমাতে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও তা নিয়ন্ত্রণে আসেনি। 2023-24 অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে 3.78 শতাংশে নেমে এসেছে, যেখানে আগের প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল 6.01 শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শিল্প ও সেবার সব খাতে প্রবৃদ্ধি কমেছে। শুধুমাত্র কৃষিখাতে প্রবৃদ্ধি বেড়েছে। শিল্প খাত, যা অর্থনীতিতে 37.57 শতাংশ অবদান রাখে, গত 5 প্রান্তিকে এ খাতে সর্বনিম্ন প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।